بسم الله الرحمن الرحيم লেখক বলছেন ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তায়াম্মুম। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়াম্মুম সম্পর্কে, আদর্শ কেমন ছিল এই সম্পর্কে। তায়াম্মুম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি ছিল, তায়াম্মুম কিভাবে করতেন, তায়াম্মুমের বিধিবিধান কি, এ সম্পর্কে বলছেন যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতায়াম্মামু বিদারবাতিন ওয়াহিদা লিল ওয়াজহি ওয়াল কাফাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বিদারবাতিন ওয়াহিদা, একবার মাটিতে মেরে, দুইবার নয়। ভালো করে শুনে রাখেন, দুইবারের আমল ফতুয়া দুর্বল, ভিত্তিহীন, সহি নয়। একবার করতেন লিল ওয়াজহি ওয়াল কাফাইন, আর ওই একবার মেরে চেহারার আর কিসের করতেন, হাতের কফ, কফ এতটুকু, এতটুকু পর্যন্ত, এতটুকু চেহারার আর এতটুকু। ফাগসুলু কি ফলম তাজুদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। আল্লাহ বলছেন যে তোমরা যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে না পারো তাহলে কি করো, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো, আর ফামসাহু বিওজুহিকুম, তোমাদের চেহারা মুখমণ্ডল গলির উপর মাসে করে না, হাত ফিরিয়ে নাও, ওয়া আইদিকুম মিনহু, তোমাদের হাতে। তো এই হাত বলতে, হাত এখান থেকে শুরু করে এটা সবটাকে হাত বলা হয়, এর মধ্যে আবার ভাগ আছে, এটুকু হচ্ছে কফ, এটা হচ্ছে জেরা, হ্যাঁ এটা হচ্ছে আদদ, বুঝতে পেরেছেন, বিভিন্ন ভাগ আছে, এটা হচ্ছে আপনার মিরফাক, এই এই হাড্ডিটা হচ্ছে রুসু, এতগুলি প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, তো কত কতটা করতেন, আল্লাহ হাত বলেছেন, হাতের মধ্যে এতটুকু হইতে পারে সম্ভাবনা, এতটুকু হইতে পারে আবার এতটুকু হইতে পারে, তো তেমন মশাটা কতটুকু হাতের উপর হইত, এই আয়াতের ব্যাখ্যা, ইয়াদের ব্যাখ্যা, যেমন আপনি নিজের ভাষায় অমুক এসে আমার হাতটা ধরে নিল, আর হাতটা ধরলো মানে এখানটা ধরলো না, এখানটাও ধরলো না, এখানটা ধরলো, সবটাই তো হইতে পারে, তাই না, হইতে পারে এখানটা ধরে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, হয়তো এখানে হাত দিয়েছে, সবগুলি সামিল হাত, মানে এই ইয়াদ হাত এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, তাতে হাদিসে রয়েছে কফ, কফ মানে হচ্ছে এতটুকু, হ্যাঁ কবজি পর্যন্ত এতটুকু, এইটুকু হচ্ছে কফ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়াম্মুম ছিল একবার মারা আর একবার মেরে চেহারার মশাই করা আর এতটুকু, এদিকে নাই। এই হাদিস যে একবার মারতে হবে আর চেহারা আর এই হাতের কবজি পর্যন্ত করতে হবে, এই হাদিস সহি বুখারীতে রয়েছে আর সহি মুসলিমে রয়েছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রসিদ্ধ হাদিস। ওয়ালাম ইয়াসহ আনহু আন্নাহু তায়াম্মামা বিযারবাতাইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা মোটেই সহি নয় যে তিনি দুইবার মেরেছেন, যেমন আমাদের দেশের মুকাল্লিদ ভাইদের কাছে যে ফতোয়া আছে সেটা হচ্ছে কি, তাদের ফেকায় যে দুইবার মারতে হবে, একবার হাতের জন্য একবার চেহারার জন্য। ওয়ালা ইলাল মিরফাকাইন, আর এ মাসে কোনোই পর্যন্ত নয়, তাদের আরেকটা ফতোয়া হচ্ছে যে এইখান পর্যন্ত একবার, উজুতে যতটা ধান ততটা হাত ফিরিতে হবে, এই করতে হবে। তাহলে তায়াম্মামের ক্ষেত্রে তাদের সাথে সহি হাদিসের বিরোধ, মানে তারা সহি হাদিসের বিরোধিতা করেছে দুটি ক্ষেত্রে, একটা হয় সহি হাদিস বলে একবার মারতে হবে, তারা দুইবার মারে মাটিতে, আর আরেকটা হয় সহি হাদিস প্রমাণ করে যে এই হাতের কবজি পর্যন্ত শুধু হাত ফেরাইতে হবে, ওরা কনুই পর্যন্ত ফেরায়, এই দুটোই ঠিক নয়। কাল আল ইমাম আহমদ, শুনুন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, চারজন আইম্মা কেরাম, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি আজমাই, এর চারজনের মধ্যে সব শেষে এসেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, এবং ইমাম আহমদ তাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, কারণ ধীরে ধীরে হাদিসগুলো সংকলন হয়ে এসেছে আর হাদিসের চর্চা বেশি হয়েছে, হাদিস তার কাছে সবচেয়ে বেশি পৌঁছেছে, এই জন্য তাঁর কিতাব মুসনাদ আহমদের 30,000 হাদিস রয়েছে, 30,000 হাদিস রয়েছে। ইমাম আহমদ কি বলছেন, মান কালা ইন্না তায়াম্মামা ইলাল মিরফাকাইন, যে বলবে যে তায়াম্মাম করতে হবে কনুই সহ এখান পর্যন্ত হুজুর মত করে, ফাইন্নামা হুয়া শাইউন যাদাহু মিন ইনদিহি, তাহলে এটা সে এমন এক কাজ করলো বা কথা বললো যেটা নিজের পক্ষ থেকে বাড়িয়ে বললো, নিজের পক্ষ থেকে বাড়িয়ে বললো, মানে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে কনুই পর্যন্ত
তেয়াম্মমে হাত ফিরাইতে হবে। ওকাজালিক কানা ইয়াতায়াম্মু বিল আরদি আল্লাতী ইউসাল্লি আলাইহা। এখন আর একটা মাসলা তেয়াম্মুম সম্পর্কে আলোচনা করছেন লেখক, সেটা হচ্ছে যে মাটিটা কেমন হবে, মাটি হইতে হবে নাকি বালি হলেও চলবে, ধুলো হলেও চলবে, ধুলো তো না হয় মাটি হলো, হ্যাঁ এটেল মাটি হোক আর দোঁয়াশ মাটি হোক, এখন বেলে মাটি হোক, বালি শুধু বালি, মরুভূমির বালি, বেলে মাটি না, মাটি বলা যায় না, বালি আর বালি মরুভূমিতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে সফর করেছেন, যে দেশে সাহাবায়ে কেরাম সফর করেছে, সেই দেশে হয় পাহাড়, হ্যাঁ তাও ধুলো নয়, আর না হইলে বালি আর বালি। হেদামাম থেকে বেরিয়ে রিয়াজ হয়ে আপনি তায়েফ, তায়েফের দিকে চলে যান, অথবা আল কাসিম হয়ে আপনি মদিনার দিকে চলে যান, বালি আর বালি, বালি আর বালি, হ্যাঁ কোথাও ধুলো মাটি নেই। তারপরে যখন বালি শেষ হলো তখন শুরু হলো পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। তো এখন পাথরের এলাকা দিয়ে সফর করছেন, তো কি করবেন, ঢিলা দেশ থেকে নিয়ে আসবেন, হ্যাঁ যে দেশে ঢিলা পাওয়া যায় সেই দেশ থেকে আমদানি করে আসবেন, ঢিলার ব্যবস্থা। আমাদের দেশের মতো যদি আমল শুরু হয় তাহলে এখানে একটা ঢিলার ভালো ব্যবসা চলবে, কারণ এদেশে তো ঢিল পাওয়া যায় না। আর আমাদের দেশের মোল্লা হুজুররা পকেটে করে একটা ঢিল রাখে, পকেটে রাখে না ব্যাগে রাখে, কিন্তু রাখে পলিথিনে, এই একটা ঢেলা থাকতে হবে। হাসপাতালে পর্যন্ত দেখেছি স্পেশাল একটা ঢেলা রেখেছে, হ্যাঁ বাড়িতে হজেও ঢেলা বেঁধে নিয়ে আসে, হ্যাঁ সবাই নিয়ে আসে। আচ্ছা সুবহানাল্লাহ, এরা জানে না আসলে, আরবরা জানে না, নাহলে এই হাজিদের জন্য একটা ঢেলার ব্যবস্থা, একটা দোকানই খুলে দিত হজের মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে বসবাস করেছেন হয় পাথর আর না হইলে বালি, তাহলে পাথরের উপরেও মাসা করেছেন, যেটুকু ধুলো পড়ে আছে বালি পড়ে আছে ওর উপর ওইটুকু যথেষ্ট হয়েছে, ওইটা হচ্ছে সাইদ, হ্যাঁ আর বালির উপর করেছেন নিঃসন্দেহে। এই কথাটি লেখক এখানে বলতে চাইছেন। যেখানে নামাজ পড়তেন সেখানে তেমন করতেন, বুঝছেন না, পাক মাটির ওপর নামাজ পড়তেন, পাক মাটি পাথরের ওপরই হোক অথবা বালির ওপর, বালির ওপর নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথরের ওপর নামাজ পড়তেন, পাহাড়ি এলাকা দিয়ে সফর করছেন মদিনা থেকে মক্কা, ওর উপরেই তেমন করতেন। তোরাবান মাটি হইতে পারে, কোন জায়গায় মাটি হইতে পারে, যেমন কিছু এলাকায় আছে আরব সৌদি আরবে, কানাত আওসাবি খাতান অথবা লোনা মাটি হোক, আওরামলান অথবা বালি হোক বালির উপরে। ওয়াসাহা আনহু, নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত, আন্নাহ কাল তিনি বলেছেন, হে সোমা আদরা কাতরা জলাম মিন উম্মাতি সলাত ফাইন দাহ মসজিদ হ তাহুরা, যেখানে আমার উম্মতের কাউকে নামাজ পেয়ে যাক, আমার উম্মতের যে কোনো ব্যক্তিকে যেখানেই তার নামাজে পেয়ে যাবে, মানে নামাজের সময় হয়ে যাবে, অক্ত হয়ে যাবে, ফাইন দাহু মসজিদ হু তাহুরু, তার কাছে তার মসজিদও আছে আর কি আছে, তার কাছে পবিত্রতার ব্যবস্থাও আছে, তার কাছে মসজিদ আছে, যেখানে নামাজের অক্ত হলো সেখানে মসজিদ, ওখানে নামাজ পড়েন। মসজিদ খুঁজতে হবে কোথায়, মেনারে দেখা যায় কোথায় মসজিদ, উনি শহরের বাইরে আছেন না কোথায় যে মসজিদ পাবো, পরেশান হওয়ার কিছু নেই, যেখানে নামাজের টাইম হলো ওইখানে আপনি নেমে যান, বালির উপর পাহাড়ের উপর যেখানে হবে সেখানে নামাজ পড়ে যাবেন, আপনার কাছে মসজিদ আছে যেখানে যাবেন সেখানে আপনার সাথে মসজিদ আছে, আর সেখানে কি আছে, তাহর মানে যা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় তা আছে, পানি আছে তো ঠিক আছে, আর পানি নাই তাহলে তাহর হচ্ছে মাটি, মাটি মানে পাহাড়ি এলাকা আছে, মরুভূমি এলাকা আছে, বালি আছে, যা আছে জমিন, যেই জমিনের উপর নামাজ পড়তে পারছেন সেই জমিনের উপর, যে কোনো ধরনের জমিন হোক তাতে কি চলবে, তায়াম্মুম চলবে, দিন এত সহজ। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এর সনদ সহি। ওয়াহাজা নাসুন সারিহুন ফি আন্না মান আদরাকাতুহু সলাতু ফির রামলি ফাররামলু লাহু তাহুরুন, এই হাদিসটি স্পষ্ট দলিল যে কোন ব্যক্তিকে তার নামাজের রক্ত যদি পেয়ে যায় মরুভূমি এলাকায় বালিতে, ফাররামলু লাহু তাহুরুন, তাহলে বালি তার জন্য পবিত্রতা অর্জনের ব্যবস্থা। ওয়ালাম্মা সাফার দলিল, আর একটা শোনেন, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের উদ্দেশ্যে সফর করেছে, কয়েকশো কিলোমিটার লম্বা সফর এটা ছিল নবী সাল্লামের, এর চেয়ে বড় সফর নবী সাল্লাম করেননি নবুয়াতের পরে বা দিনের জন্য,
তাবুকের সফর প্রায় 700 কিলোমিটার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছিলেন এবং তার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম ফি গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধে, কাতাউ তিলকার রিমাল ফি তরিকিহিম, তাদের এই রাস্তায় ওই মরুভূমি এলাকা অতিক্রম করেছিলেন তারা। ওয়া মা উহুম ফি গায়াতিল কিল্লা, তাদের পানি অত্যন্ত কম ছিল, পানির বড়ই স্বল্পতা ছিল, কোথায় মরুভূমিতে পানি মদিনা থেকে তাবুকের সফরে। ওয়ালাম ইউরওয়া আনহু আন্নাহু হামালা মাহু তুরাব, আর তার থেকে এরকম কোন বর্ণনা নেই যে সাথে করে মদিনার আশপাশ থেকে মাটি বা ঢিলা উঠিয়ে নিয়ে গেছেন। ওয়ালা আমারা বেহি, না কোনো সাহাবিকে নির্দেশ করেছেন যে দেখো রাস্তাঘাটে তেমন করতে হবে, কোথায় মাটি পাওয়ার না পাও, নিজের বাড়ি থেকে এখান থেকে মাটি কিছু নিয়ে চলো, ঢিলা নিয়ে চলো, এরকম করেননি, নির্দেশ দেননি। ওয়ালা ফাআলাহু আহাদু মিন আসহাবি, তার সাহাবায়ে কেরামদের কেউ করেননি। মাল কাত বিআন্না ফিল মাফাউজি আর রিমাল আকসার মিন আত-তুরাব, অথচ নিশ্চিত বিষয় যে এই মরুভূমি এলাকায় আরব দেশে, হ্যাঁ, এই যে লম্বা সফর, এই সফরে তাবুকের সফরে মাটির তুলনায় বালির বেশি, মাটি কোথায় এখানে দেখতে পাওয়া যায়, বালি বেশি। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সাহাবায়ে কেরাম মাটি সাথে করে নিয়ে গেছেন, না কাউকে নির্দেশ দিয়েছেন। ওয়াকাযালিকা আরদুল হিজাজ ওয়াগাইরে, এই রকমই হিজাজ মক্কা মদিনার ভূমি এবং অন্যান্য এলাকা। ওয়ামান তাদাব্বারা হাযা, যে বিষয়টা নিয়ে চিন্তা করবে সে নিশ্চিত হয়ে যাবে। কাতা বি আন্নাহু কানা ইয়াতায়াম্মামু বিল রামল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালির উপরই তেম করতেন, বালিতে, এই যে দামাম থেকে বেরিয়ে গেলে দেখেন বালির পাহাড় আছে, আপনি এয়ারপোর্টের দিকে যান অথবা রিয়াদ রোডে যান, দুই দিকে বালি আর বালি, কত পাহাড়, বালির উপর তেম করবেন আপনি। আল্লাহু আলম, হাজা কাউলুল জুমহুর, এটা হচ্ছে অধিকাংশ আইম্মা ইকরামদের মত যে মাটি হোক অথবা বালি হোক, জমিন যেখানে জমিন আছে, আর জমিন যে কোনো ধরনের জমিন হোক ওর উপর আপনি মাসা করবেন। মাসার ক্ষেত্রে মাসার তরিকা হয়ে গেছে না ওপর ভাগে, তাই না? মাসার ক্ষেত্রে নতুন কিছু জানেন যে আমাদের দেশে মাসা করার কি তরিকা শিখায়? আচ্ছা, ওটা মাসার বিষয়, তেমনটা কেমন করে করে দেশের মানুষ, তেমনটা তেমনটা দেখেন যার জানা আছে। বেশি ধুলো থাকলে আপনি হালকা করে নেবেন, ছেড়ে নেবেন, হ্যাঁ, কিন্তু তিন তিনবার করে মারলে তো সব উঠিয়ে নেবেন, যেভাবে মারলেন এই মারামারি। বলছেন যে আম্মা মাযুকরা ফি সিফাতি তাইয়ামাম মিন ওয়াদি বুতুনি আসাবি ইয়াদিহিল ইউসরা আলা যুহরিল ইউমনা, কেউ কেউ এই তরিকা শিখেছেন ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জামানায়, তাহলে এইরকম বিদাতী তরিকা ছিল। কি বলছে যে ওয়াদউ বুতুনি আসাবি ইয়াদিহিল ইউসরা, বাম হাতের আঙ্গুলের ভিতরটা, বাম হাতের আঙ্গুলের ভিতরটা আলা যুহরিল ইউমনা, ডানের ওপর রাখায়, ডানের উপর রাখা, সুম্মা ইমরার রাহা ইলাল মিরফাক, আর এইরকম এইদিকে নিয়ে আসতে হবে, এইরকম করে, এইরকম করে, কথা বুঝল? সুম্মা ইদারাতু বাতনে কাফহি আলা বাতনি যারা, তারপরে এটাকে নিয়ে আসা এইভাবে, এইভাবে, বুঝতে পারছেন? ওয়া ইকামাতে ইবাহামি মিল ইউসরা কাল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের মতো করে তাহলে, হ্যাঁ, কানে যেমন করে রাখো এইরকম, কেমন করে যে করে ওরা আল্লাহই জানে। তো বলছে যে এটা বলছে ফাহাজ আমি মায়ু আল্লাহ মুকাত আন্না নবী সাল্লাম ইয়াফাল, নবী সাল্লাম এরকম করেননি, নবী করিম সাল্লাম এরকম করে ওলা আল্লাহ আহাদ আমিন আসাবি, নবী সাল্লাম এইভাবে শিখাননি, এই কোনই পর্যন্ত যারা কোনই পর্যন্ত করেছে তারা এগুলো তরিকা, বিভিন্ন তরিকা নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে। ওলা আমার আবি নবী নির্দেশও করেননি, নবী সাল্লাম এটাকে পছন্দ করেননি। ওয়াহাজ আহাদিও ইলাহিত, নবী সাল্লাহ সাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা বললাম।
আরেকটি বিষয় যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে ওয়াকাযালিকা লাম ইয়াসিহ আনহু আত-তাইয়ামুম লিকুল্লি সলাতিন ওয়ালা আমার বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের জন্য যে তায়াম্মুম করেছেন তা করেননি। তায়াম্মুমটা ঠিক ওজুর মতো, যেমন এক ওজু দিয়ে কয়েক তো পড়েছেন, ওইরকম এক তায়াম্মুম দিয়ে কয়েকটা নামাজ পড়েছেন। ওয়ালা আমার বিহি এর নির্দেশও দেননি, বাল আতলাকা তায়াম্মুম, তায়াম্মুম করেছেন আর ছেড়ে দিয়েছেন, তায়াম্মুম যতক্ষণ আছে আছে। ওয়াজাআলাহু কায়িমান মাকামাল ওযু, আর তায়াম্মুমকে ওজুর স্থলাভিষিক্ত করেছেন, যেমন উযু তেমন হচ্ছে তায়াম্মুম। ওয়াহাযা ইয়াক্তাযি আন ইয়াকুনা হুকমুহু হুকমাহুম, এটা প্রমাণ করে যে তায়াম্মুমের হুকুমটা হচ্ছে উযুর হুকুমের মতো, তায়াম্মুমের বিধান হচ্ছে উযুর বিধানের মতো। ইল্লা ফি মাক্তাদা দালিল খিলাফ, যদি দলিল থাকে পার্থক্যের তাহলে পার্থক্য করবে, না হলে কোনো পার্থক্য নেই। পার্থক্য যেমন আছে যে উযুর যতগুলি অঙ্গ আছে সবগুলি অঙ্গতে যেমন পানি ফিরাইতে হবে আর মাথার মশা করতে হবে, ওইরকম আপনার ধুলো ফিরাইতে হবে না, এটা পার্থক্য আছে দলিলে, তো ওই পার্থক্যটা আছে। আর এখানে এরকম নেই যে উযুতে তো এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু তায়াম্মুমে মানে প্রত্যেক ওয়াক্তের জন্য তায়াম্মুম করতে হবে না, এরকম কোনো শরীয়তে বিধান নেই। জি উযুর মতো, বরং এর বিপরীত, ছোট বাচ্চা শিশু দুধ খাওয়া শিশু যদি ছেলে হয় তাহলে পানি ছিটিয়ে নয় যথেষ্ট, আর মেয়ে হইলে ধুইতে হবে, এর হেকমত সম্পর্কে বলা হয়েছে যে ছোট বাচ্চা নলের মতো দিয়েছে ছেড়ে একবার গোটা কাপড় খারাপ করে দিতে পারে, এখন গোটা কাপড় ধোয়া তো খুব জটিল, সেজন্য ছিটিয়ে দিলে যথেষ্ট। পক্ষান্তরে মেয়েদের পেশাব এক জায়গায় সাধারণত থেকে যায় কাছাকাছি, সেজন্য ধোয়াটা সহজ তাই ধুইতে বলা হয়েছে, আপনার বিপরীত যুক্তি শরীয়তে রয়েছে। এইরকম শহরের মধ্যে অত সহজে তেমন চলবে না, আশেপাশে পানি নেই, কোন মসজিদে নেই, একটা মসজিদ কত দূর পর্যন্ত মসজিদ নেই, তাহলে তো চলতে পারে শহরের মধ্যে এটা না বাইরে, এটা তো সৌদি আরব মানে 1.5 কিলোমিটার দূরে মসজিদ হবে, এটা তো হওয়ার কথা না। না না ঠিকই আছে, বাকাল আছে, পানি আছে, তা পানি আছে, পানি আছে, এটা চলবে না। এমনকি জমজম পানি আছে, জমজমের পানি দিয়ে উজু করতে হবে। উমরায় গিয়ে অনেকে জমজমের পানি গাড়িতে ভর্তি আর তেমন করে নামাজ পড়ছে, এরকম করেছে এক দায়ী তো এরকম করেছে, পরে মশলাটা আমাদের কাছে এসেছে কয়েক বছর আগের ঘটনা। প্রথম কথা, খ্রিস্টানরা মূর্তি বানিয়ে পূজা করে এটা আমি জানি না, জানেন কেউ খ্রিস্টান মূর্তি বানিয়ে পূজা করে না, তবে তাদেরও কুফরি শিরকি আকীদা আছে, এতে কোনো সন্দেহ নেই যে তারাও তিন ইলাহতে বিশ্বাসী, অথবা যিনি আল্লাহ তিনি ঈসা, ইন্নাল্লাহু আল মাসীহ ইবনু মারিয়াম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসার আগেই এই এই শিরক কুফরি খ্রিস্টানদের মধ্যে ঢুকে গেছিল। খ্রিস্টানরা তাওহীদের উপর কেউ নেই, ভালো করে শুনে রাখেন, তারপরেও তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা ছাড় দিয়েছেন, কারণ তাদের নাম হচ্ছে আহলে কিতাব, বুঝা গেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সেই জন্য খ্রিস্টান বিয়ে কর, খ্রিস্টান মেয়ে বিয়ে করা যায়, ছেলেকে মেয়ে দেওয়া যায় না মুসলিম মেয়ে। তারপরেও আল্লাহ পাক বলেছেন যে মহসেনাত হইতে হবে, মানে সতী সাধ্য হইতে হবে, চরিত্রহীন খারাপ চরিত্রের না, যে বেহায়া বেপরদা ঘুরে বেড়াচ্ছে আপনার সাথেও ঘুরছে, বিয়ে করছে আপনাকে ন্যাশনালিটি দেওয়ার জন্য আরো কারো সাথে ঘুরছে, এইরকম মেয়ে নয়। হ্যাঁ, তারপরে আপনাকে নিশ্চিত হইতে হবে ছেলেগুলি আপনি আপনার কন্ট্রোলে রেখে মুসলিম বানাইতে পারবেন, যদি না তার ক্ষমতা বেশি থাকে, আপনি কাপুরুষ ওই পশ্চিমা দেশে ন্যাশনালিটি নেওয়ার জন্য বিয়ে করছেন, ছেলেগুলিকে সাথে করে নিয়ে যাবে খ্রিস্টান বানাবে, এরকম বিয়ে করা জায়েজ নয়। আর মুশরিকদের ক্ষেত্রে, বুদ্ধিস্ট বা হিন্দু মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দেননি, কারণ মুশরিক আহলে কিতাবের তুলনায় তাদের বিধিবিধানে বেশ কিছু পার্থক্য আছে, বেশ কিছু পার্থক্য আছে। বিবিএ এমবিএ ইত্যাদি সব পড়া, যে কোনো দুনিয়ার পড়া, যেই পড়াগুলি মুসলিম জাতির কাজে লাগতে পারে, মুসলিম জাতি কাফের মোহতাজ নয়। এখন একটা ব্যবসা চালাইতে হবে, এখন ইউরোপ আমেরিকা থেকে লোক নিয়ে আসলে আপনার ব্যবসা চলবে না, এখন চায়না থেকে অথবা জাপান থেকে লোক না নিয়ে আসলে বাংলাদেশে একটা বিজনেস চলবে না, এটা তো জায়েজ নয় এইভাবে করা, এরকম হয়ে থাকা মুসলিমদেরকে, সেই জন্য ফরজে কিফায়া এরকম পড়া, তার আগে শরীয়ত পড়া ফরজে কিফায়া, শরীয়তের বড় বড় আলেম হওয়া এটা ফরজে কিফায়া এক নম্বরে, আর তারপরে দুই নম্বরে মেডিকেল, কারণ এলাজ চিকিৎসার বেশি প্রয়োজন, তারপরে আত্মার চিকিৎসার জন্য দিনই আলেম বড় আলেম করা ফরজে কিফায়া এক নম্বরে, দুই নম্বরে শরীরের চিকিৎসার জন্য, আরোগ্য রোগের আরোগ্যের জন্য, শরীরের রোগের শারীরিক রোগের আরোগ্যের জন্য
মেডিকেল পড়া, তারপরে দুই নম্বর ফরজে কিফায়া, তারপরে ইঞ্জিনিয়ারিং, আর দুনিয়ার যেসব পড়া ব্যবসা বিজনেস ইত্যাদি ম্যানেজমেন্ট, এগুলি পড়া ফরজে কিফায়া বলা যেতে পারে, যতটাতে দেশের কাজকর্ম চলে যায়। কাফেরকে না নিয়ে এসে ওপর পদে বসাইতে হয়, কাফেরকে বসাইল আর আর মুসলিমরা লেবারি করছে, এটা পছন্দনীয় না, এটা ভালো নয়, এটা এক শ্রেণীর গোলামি, যেন সেই জন্য এই গোলামি থেকে মুক্ত হইতে হবে এই জন্য। কিন্তু আপনার দুটা তিনটা ছেলে এই তিন নম্বর চার নম্বর ফরজে কেফায়ার জন্য বিজনেস পড়াচ্ছেন, ম্যানেজমেন্ট পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, আর এই এক নম্বরটাই করেন না, দিনের দিনের বড় আলেম তৈরি করতে হবে। একটা ছেলেকে বড় দিনের আলেম করেন, দুটো ছেলেকে, তারপরে আপনি যদি ইঞ্জিনিয়ারিং করেন, ডাক্তার করেন, আপনি বিজনেস পড়েন, কোনো দোষ নেই। হ্যাঁ, এই জন্য মেয়েদের ডাক্তারির ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রে সেপারেট ই করেন, মেডিকেল কলেজ করেন মহিলা। আজকাল প্রাইভেট অনেক মেডিকেল কলেজ খুলছে, আর বড় বড় অঙ্কের ডোনেশন নিচ্ছে, 18 লাখ 20 লাখ 30 লাখ টাকা ডোনেশন দিয়ে পড়াচ্ছে মেয়ে। শুধু যদি মহিলা মেডিকেল কলেজ খোলা যায়, আরো বেশি ডোনেশন দিয়ে পড়াবে। আজকাল অনেক পয়সাওয়ালা মুসলমান আছে, খুলে না কেন? হ্যাঁ, বাতিলের জন্য বিক্ষোভ আর মিছিল আর মারামারি আর কত কি করছে, আর এই ন্যায্য অধিকারের জন্য সরকার কাছে দাবি দেওয়া কোনো রাখে না। নিজেরা মেডিকেল কলেজ, অনেক পয়সাওয়ালা আছে দেশে, কিন্তু খাঁটি মমিন হবে তাইলে তো এই পয়সাগুলিকে কাজে লাগে আল্লাহর নিয়ামতকে। মহিলা তো যেন মেডিকেল কলেজ খুলুক। ফেসবুকে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে কোনো সম্পর্ক থাকা, অতিরিক্ত কথা বলা, প্রয়োজনের সাথে যোগাযোগ করা, এটা হারাম। টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হারাম। ওলা তাকারো বুঝছেন না, এগুলো জেনার কাছে যাওয়া, মাঝে মাঝে টেলিফোন করা বল, এটা জেনার কাছে যাওয়া, এটা একদিন ওর সাথে রসিকতা আমোদ ফুর্তি করা, আর তারপরে দেখা সাক্ষাতের সুযোগ, আর তারপরে কত কি করিয়ে দেবে শয়তান এইভাবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে ভয় করেন, যে এই অবস্থায় মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, জবাবদেহি করতে হবে, এবং আপনি টেলিফোনটা নাম্বারটা পাল্টে দেন। ভালো পরামর্শ, যে হইতে পারে যে আপনি বন্ধ আর টেলিফোন করছেন না, কিন্তু ওই দিক থেকে বিরক্ত করা শুরু করেছে, এটা হয়, কারণ ও তো ফেঁসে গেছে, জালে ফেঁসে গেছে, আর মহিলা তো আরো দুর্বল মনের দিক থেকে, সুতরাং ও একবার যে জালে ফেঁসে গেছে, আবু জান বাঁচছে না ওর। আর এই ইস্কের রোগ, এটাকে বলা হয় আরবি ভাষায় ইস্ক, প্রেমের ব্যাধি, মারাত্মক ব্যাধি, এতে মানুষকে সর্বনাশ করে দেয়, আর মহিলারা মেয়েরা এই ক্ষেত্রে বেশি দুর্বল। সেই জন্য আপনি আপনার টেলিফোন চেঞ্জ করে দেন, যোগাযোগ বন্ধ করে দেন, বা ফেসবুকে আপনার ওইটা ক্যান্সেল করে দিয়ে ক্লোজ করে দেন, যাতে করে আপনার সাথে আর যোগাযোগ না করতে পারে। আল্লাহর কাছে তওবা করেন, দু চার দিন কষ্ট হবে, আর যখনই কষ্ট হবে, ঘুম আসছে না, বেশি বেশি জিকির আজকার করেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহকে ডাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, দেখবেন যে 2-10 দিন পরে অন্তর থেকে সেটা মুছে যাবে, অন্তর থেকে এই অবৈধ হারাম প্রেম মুছে যাবে, থাকবে না। প্রথম দিকে কষ্ট হবে, যে কোনো বদ অভ্যাস থেকে মুক্ত হইলে প্রথমে কষ্ট হয়, যে কোনো বদ অভ্যাস ছাড়তে হইলে প্রথমখানে কষ্ট হয়, ধূমপান ছাড়েন, জর্দা ছাড়েন, যে কোনো খারাপ অভ্যাস ছাড়েন, এমনকি ভালো অভ্যাস ছাড়তেও কষ্ট হয়। চা খাওয়া সকাল বিকাল চা খাওয়া যদি অভ্যাস থাকে, আর হঠাৎ চা খাবো না, মাঝে মাঝে একটু পরেশানি লাগবে, যে কি রে ক্লান্ত যেন হয়ে যাচ্ছে, চা আসে না, খাই খাই মিটে না, মনে হচ্ছে আসতে অফিসে আসতে এক কাপ চা আসবে, ভালো লাগবে, কফি আসবে, তো অথচ এগুলো খুব খারাপ অভ্যাস নাই, জায়েজ অভ্যাস, তারপরও সেটা ছাড়তে প্রথমখানে একটু কষ্ট লাগে, কিন্তু 4 দিন ছেড়ে দিলে কোনো ব্যাপার না। যে আমাদের এখানে সব কিছু থাকলে এমন করেছে, মাঝে মাঝে 2-3 দিন চলে যায়, এই জন্য চাই না, কখনো খাদেমদের কাছে চা চাইতে যায় না, যদি নিজে থেকে এনে দিয়ে দিল ঠিক আছে, দুইবারে বেশি সকালে একবার বিকালে একবার, দুইবারে বেশি যদি তা আসে তখন না, আর চাই না, 2-3 দিন চাইও না, কখনো চাই না, কারণ চাইলে অভ্যাস হয়ে যাবে ডেলি, তখন মনে হবে যে না, আসর পরে এসে যেন ভালো লাগছে না, সকালে এসে যেন ভালো লাগছে না, এই জন্য ওই 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 রাস্তায় বন্ধ। জায়েজের ক্ষেত্রে এরকম করে, যাতে করে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হয়। হ্যাঁ, নফসের গোলামি না করে, হ্যাঁ, নিজের গোলামি নিজের না করে আল্লাহ পাকের গোলামি করতে অভ্যস্ত হন, দেখবেন পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। যখন মানুষ যখন নফসের গোলামি শুরু করে, নিজের গোলামি নিজেই করে, তখন বন্দী হয়ে যায় নিজের কাছে, নিজের নফসের কাছে, নফসে আম্মারার কাছে, পাপিষ্ট মনের কাছে, তখন সে গোলাম হয়ে যায়, বন্দী হয়ে যায়, ছুটতে পারে না, আর ছাড়তে পারবো না ওই মেয়েটিকে, আমি এর থেকে আমি আর মুক্ত হইতে পারবো না, জর্দা তামাক ছাড়তে পারবো না, বিড়ি মানে ছাড়তে পারবো না, হস্তমৈথুন ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবেন, আল্লাহর গোলামি হ্যাঁ করতে হবে, দুনিয়ার সমস্ত গোলামি থেকে
বন্ধনকে ছিঁড়ে ফেলতে হবে, আমি কারো গোলাম না, আল্লাহ পাকের গোলাম। জি, পাগড়ি সুন্নাত নয়, টুপিও সুন্নাত নয়, পাগড়িও সুন্নাত নয়। পাগড়ি পাগড়ি আরবরা পড়তো জাহিলিয়াতের যুগে, মুসলিমরাও পড়েছেন, নবী সাল্লাম এর বিরোধিতা করেননি, এটা হচ্ছে তাদের অভ্যাস, আদাত ইবাদত নয়। তবে নবী সাল্লাম আদাত অভ্যাসগত যেসব কাজ করেছেন সেটাও যদি আপনি নেকির নিয়তে করেন যে নবী সাল্লাম এইরকম করেছেন শুধু আমি ওই রকমই করব, তো আশা করি নেকি পাবেন, কিন্তু সেটা ইবাদত নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন বড় করে মধ্যখান দিয়ে সিঁথি করে দুই দিকে চুল করে দিয়ে চুল রেখেছেন বড় চুল, কিন্তু এটা সুন্নাত নাই। বাবরি চুল আমাদের দেশের মোল্লাদের সুন্নাত, আসলই সুন্নাত নয় এটা। যদি এটা সুন্নাত হতো তাহলে প্রমাণ করতে হবে যে এই সুন্নাতের অনুসারী সবচেয়ে বেশি হইতেন আবু বকর, ওমর, উসমান, আলী। কোথায় তারা এই সুন্নাত পালন করেছেন বলতে পারবেন যে তাদের চুল ওইরকমই ছিল? বরং আমাদের তবলিগী ভাইরা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা নো জানাবাতে কোনখানে চুলে পানি পৌঁছান না, ওই ভয় নাকি সবসময় মাথা মুন্ডন করে রাখতো, এই কথা মশহুর আছে তাদের কাছে, যদিও কথা ভুল, যদিও কথা ভুল যে আলী রাদিয়াল্লাহু তাআলা নো এই ফরজ গোসুলে চুল ভিজবে কি ভিজবে না এই ভয়ে নাকি সবসময় মাথা মুন্ডন করে থাকে, আমাদের তবলিগী হুজুররা এসব বয়ান করে থাকে, কথা বলছেন? তাহলে এটা যদি সুন্নতি হবে বাবরি চুল রাখা, তাহলে তারা চুল রাখতো, আর এইটাকে সুন্নত মনে করে পালন করে, অথচ হারাম জর্দা খাচ্ছে ওই মৌলভী সাহেব, হারাম জর্দা খাচ্ছে, লজ্জা লাগে না? অধিকাংশ মৌলভী সাহেব জর্দা দেওয়া পান খায়, আর এইদিকে এই চুল নিয়ে আছে, চুলই সুন্নতে ইবাদতই না, ইবাদতের সুন্নত নয়, পাগড়ি সোনালে এবাদা নয়। তবে যেই সমাজে পাগড়ি চলে সেই সমাজে পাগড়ি পরার, সমাজের লেবাস পোশাকের ক্ষেত্রে বিরোধিতা অপছন্দনীয়, একটা কথা মনে রাখেন। আপনি নতুন পোশাক যদি এমন পরিবেশে পরেন যেখানে কেউ পরে না, এটা শোহরাতের পোশাক হইতে পারে, মানে খ্যাতির পোশাক, যেটা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্যাতির পোশাক সুডানি পাগড়ি যদি বাংলাদেশে পরেন, হ্যাঁ, তাহলে আজব লাগবে আপনাকে, সুদানি ওই ঢিলা ঢালা জুব্বা আর পোশাক, তাহলে সবাই আপনার দিকে তাকাবে, তাই কি না? এই জন্য এইরকম শোহরাত খ্যাতির লেবাস সবাই দেখলে অথবা বলবে যে আরে অমুক ওই যে ওই 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 ওলা সুডানি সুডানি পোশাকওয়ালা, নাম পড়ে যাবে আপনার, ওইটা এইরকম পোশাক আপত্তিকর, এইরকম পাগড়ি আপত্তিকর, ওই এইরকম যে কোনো জিনিস শোহরাতের জিনিস। এখন এই যে বিস্ত যে এখানকার খতিবরা জুমার দিনে পড়ছে বা ঈদের দিনে পড়ছে খতিবরা, ঠিক না? এই বিস্তটা এখানে তো ঠিক আছে, এখানেও ঠিক আছে, তাও আপনার পরিবেশ হিসেবে রাস্তাঘাটে পরে বেরোবেন আপনি, যখন তখন চলবে ঠিক আছে, অনুষ্ঠানে বক্তব্যে অথবা জুমার জুমার দিনে ঈদের দিনে ঠিক আছে, হ্যাঁ, যেখানে সেখানে রাস্তায় পড়ে বেরলে সবাই আপনাকে ওই যে পড়ে থাকে না ওই লোকটা, মানে মার্খা মারা হয়ে যাবেন অতি আপনি, এইরকম নিষেধ করা হয়েছে হাদিসে, দেশে ওইটা পরে বেড়াইলে মানুষ ঠাট্টা করবে, তো এইরকম পোশাক পরতে নেই, যেখানে যেই রকম পোশাক সেটাকে ইসলামিক পোশাক করে নিয়ে পড়তে হবে, ইসলামিক পোশাক করে পড়তে হবে, পাঞ্জাবি পায়জামা যদি পাঞ্জাবি পায়জামা পরেন কিন্তু ইসলামিক করে, ঢাকনা নিচে করে নাই, হ্যাঁ, লজ্জাস্থান ঢাকে, ঢিলা ঢালা থাকে, হ্যাঁ, আর এইরকম পোশাক পরতে হবে যেখানে যে পোশাক রয়েছে। যেসব এলাকায় জুব্বা চলে না, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ভালো যে আপনাদের সমাজে জুব্বা চলে, কিন্তু ভারতে সমস্যা এই জুব্বা পরে, জুব্বা পরলে কুকুরও চিৎকার করবে আর মানুষ কুকুরও চিৎকার করবে, কথা বলছেন? জুব্বা পরে চললে আল্লাহ যে কুকুরকে কুকুর করেছে ওটাও চিৎকার করবে আর মানুষ কুকুরও চিৎকার করবে, আপনার হই 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 শুরু করে দিবে, তাহলে এইরকম পরিবেশে জুব্বা পরা আসলে ঠিক নয়। তবে হ্যাঁ, বাড়ি থেকে মসজিদে যাবেন জুমাটা পড়ার জন্য, ঈদটা পড়ার জন্য চলতে পারে, ঈদের দিন এর দিন। আমাদের ভাই একটা জোরে পোষ করেছে, আমার আব্বা তাহাজুদ পড়তে উঠে আর শীতের দিনে ঠান্ডার দিন ঠান্ডা পানিতে উজু করতে কষ্ট হয়, তো তেমন করা চলবে? আমি বলছি তেমন করা চলবে না, গরম পানি করে নেবে, বাড়িতে আছে তো, তো গরম পানি করে নিতে পারবে, আপনার আম্মা বা যে সব বৌমারা আছে ওরা একটু পানি গরম করে দেবে, হ্যাঁ, গরম পানি করে নেবে, ব্যবস্থা আছে, সুতরাং গরম পানি করে নেবে। তবে যদি হ্যাঁ গরম করার ব্যবস্থা নেই সফরে বা বাইরে বা গরম করার এক কথায় ব্যবস্থা নেই, আর খুব ঠান্ডা পানি, প্রচণ্ড শীত, এই সময় যদি ঠান্ডা পানি ব্যবহার করে তো অসুস্থ হওয়ার আশঙ্কা আছে অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তেমন চলবে, তাহলে তেমন চলবে। জি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এইরকম একবার তেমন করে নামাজ পড়েছে খুব প্রচণ্ড শীতে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজ কেন করেছো,
বলছে আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাহ তাকতুল আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না। আর আমি এই ঠান্ডাকে খুব ভয় করেছি, মরে যাবো আমি ঠান্ডাতে যদি উজু করি, গোসল করি তো গোসল করি। তাহলে তো নবী সাল্লাম কিছু বলেননি তাকে, তার মানে নবী অনুমোদন দিয়েছে। এই জন্য এই ক্ষেত্রে ছাড়া আছে। প্রচন্ড শীত হলে একজন যুবক 30 বছর বয়স, সচ্ছল, কিন্তু বলছে বাড়িঘর না করে আমি বিয়ে করব না, এই ক্ষেত্রে তার জন্য বলবো যে যদি বিয়ে না করার কারণে গুনাহার সম্ভাবনা থাকে, গুনাহ হয়ে যাচ্ছে অথবা হওয়ার সম্ভাবনা, গুনাহ যেমন হস্তমৈথুন হয়ে যাচ্ছে, গুনাহ মানুষ শুধু নজরটা শুধু মেয়ে দেখলে ওইদিকে যাই, হ্যাঁ হ্যাঁ একটু কথা বলতে চাচা তো বোন খালা তো বোন মামা তো বোনের সাথে কথা বলতে ইচ্ছা করে, একটু একটু কথা টথা বলি, তাই এগুলো সব গুনাহ বলছেন যে বড় জেনা, এইগুলো যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা জরুরি। যুবক হয়েছে, সাবালক হয়েছে, বিয়ে করবে, বিয়ে করবে, ঘর বাড়ি হোক আর নাই হোক। আর যদি দেখা যায় যে না এইরকম কোনো গুনাহ নেই, ওই রকমের তার মানে জন্য এই বিনা বিবাহে থাকাটা গুনাহার আশঙ্কা তাতে নেই বা গুনাহার সম্ভাবনা নেই তার জীবনে, তাহলে সে ঘর বাড়ি বানাইতে পারে না যদি মনে করে। তবে তারপরে উত্তম হচ্ছে বিবাহ, যুবক মানুষদের জন্য তাড়াতাড়ি বিবাহ করা, কারণ অনেক সময় মানুষ নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, হয়তো বলছে যে আমার দ্বারা গুনাহ হয় না বা গুনাহ হবে না, কিন্তু হঠাৎ করে গুনাহে পড়ে গেল, হঠাৎ করে গুনাহে পড়ে গেল আর এমন হয়ে গেল যে আর ছাড়তে পারছে না, এরকম হয়ে যেত। যেমন আমাদের দেশে বলে যে ও পায়ে দাঁড়াইবে, কিয়ামত পর্যন্ত পায়ে দাঁড়াইতে পারবে না, সারা জীবন বেচারা এরকম থেকে।